আজকে 14 ডিসেম্বর 1971 সালের এই দিন পাক হানাদার বাহিনী আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, সাংবাদিকদের হত্যা করেছে। তাদের উদ্দেশ্য ছিল একটা, যদি স্বাধীন হয় অন্তত দেশ যেন চালাতে না পারে, এই জন্যই তারা এই অপকর্মটি করেছিল। আজকে যাই হোক, আমাদের প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা ক্ষমতায়, যারা 1971 সালের আমাদের এই রাজাকার আলবদর আলসাম, যাদের দ্বারা আমাদের বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে, যারা স্বাধীনতা বিরোধী ছিল, তাদের বিচারের ব্যবস্থা করেছেন এবং তাদের বিচার হয়েছে এবং রায় হয়েছে এবং তাদের ফাঁসিও কার্যকর হয়েছে এবং অনেকে এখন বিচারাধীন। আজকে স্মৃতি স্তম্ভ উদ্বোধন করতে এসেছে আমি অত্যন্ত আনন্দিত। রিটন চৌধুরী সাহেব উদ্বোধন করেছেন, আমি সফর সঙ্গী হিসেবে, আমি যেহেতু পটুয়াখালী যাচ্ছিলাম, পথে তার সাথে দেখা হলো, তিনি আমাকে নিয়ে এসছেন, তার যে ভদ্রতা, এই জন্য তাকে আমি আবারও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।